সাতই ডিসেম্বর মাহিদুর রহমানের কাছে ছিল অন্য সব দিনের মতোই। কিন্তু নয়াপল্টনে আর্জেন্টিনার জার্সি গায়ে একটি ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর হঠাৎ করেই আলোচনায় চলে আসেন তিনি। তবে আনসারের এই সদস্যের ছবি দিয়ে ছড়ানো হয় গুজব। তার ছবি প্রকাশ করে দাবি করা হয় তিনি ছাত্রলীগের একজন নেতা। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহিদুর রহমান নামের ওই আনসার সদস্য। তিনি বলেন বিএনপির প্রোগ্রাম ছিল, মারামারি লাগছিল গেটের সামনে, হঠাৎ করে অ্যালার্ম বাজল, ওসি স্যারের নির্দেশ, অ্যালার্ম বাজলে যে যেই অবস্থায় আছো সে সেই অবস্থায় নিচে নামবা। তিনি আরও বলেন আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, জুতাটা পরছি, ওভাবেই আসছি, এসে দেখছি যে ইচ্ছরে এটুকুই আর কিছু না। আনসার সদস্যের পোশাক পরে যাননি কেন, এমন প্রশ্নের উত্তরে পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য মাহিদুর রহমান বলেন যেহেতু আমি এই অবস্থায় নামছি পরার তো টাইম পাইনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হয় পুলিশ। এ সময় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা এক যুবককে দেখা যায়। ছবিটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার পরিচয় জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান ঘটনার সময় পুলিশের সঙ্গে অংশ নেওয়া আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা ওই যুবকের নাম মাহিদুর রহমান, তিনি আনসার সদস্য, দায়িত্ব পালন করছেন পল্টন থানায়। আনসারের নির্দিষ্ট পোশাক ছাড়া দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ডিএমপির ডিবি প্রধান বলেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি, জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো সময় যে কোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন। এ বিষয়টি নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হারুন অর রশিদ বলেন যারা গুজব ছড়াচ্ছে আমাদের সাইবার টিম ডিবি তদন্ত করছে, গুজবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।